আগে আমরা একটা ব্লগ আপলোড দিছিলাম যে শীতল মিঠামইন নামে, তো এখানে অনেক কিছুই মিসিং ছিল, কিন্তু আজকের ব্লগে এই সব কিছু ফুলফিল করবো ইনশাল্লাহ। দাঁড়া গাইস, হোপ এরকম মজা করতে করতে দুইটা কাহিনী ঘটে গেছে। আমরা প্রায় অনেকক্ষণই আর কি পানিতে যাবাযাবি করছে, লিটল মিঠামইন নামে। তো ওই ব্লগটায় আমরা আর কি একটা বিলের মধ্যে গেছিলাম, সাতুরিয়া বিল। তো এখানে যে আমরা নৌকায় ঘোরাফেরা করছি, কিন্তু এখানে অনেক কিছুই মিসিং ছিল, যেমন আমরা এখানে পানি কম থাকার কারণে গোসল করতে পারিনি। ইউসুফ বলছিল গোসল করতে, কিন্তু তাও পারিনি। এরপর ধরেন আন্ডার ওয়াটার শট, যেহেতু আমাদের কাছে গোপ্রো টোপ্রো মানে ওয়াটার প্রুফ ভালো কিছু নাই, তার জন্য আমরা ওই ভিডিও করতে পারিনি, কিন্তু আজকের ব্লগে এই সব কিছু ফুলফিল করবো ইনশাল্লাহ। আর এখন আমার সাথে আছে নোবেল এবং ইমন, এবং ক্যামেরার পিছনে আছে ইউসুফ শেখ। তো ইউসুফ আছে আমার সাথে, আমরা মোট চারজন, আর ওইখানে যে আমাদের সাথে আরো একজন অ্যাড হবে। চলুন যাওয়া যাক। نحو أعالي القمم تحيا بأرقى القيم نحو الأعالي من خير والي ترى أمجادنا في الورى نحو الأعالي نحو أعالي القمم تحيا بأرقى القيم نحو الأعالي من خير والي ترى أمجادنا في الورى نحو الأعالي عش متسامح تكل تنكسر لا تهن عش متسامح تمضي بنور الهدى على رحاب المدى بالعزم طامح عش متسامح تكن لا تنكسر لا تهن عش متسامح تمضي بنور الهدى على رحاب المدى بالعزم طامح ارضى القدر وابتسم هذا الأهم والمهم والنهج واضح। তো এখন আমরা এই যে এখানে পৌঁছে গেছি, মানে যেখানে এসে আমরা গোসলটা করবো, ঠিক আছে। তো এখানে পৌঁছানোর পর আমাদের সবার অবস্থা একেবারে বেহাল হয়ে গেছে, কারণ ধরেন মেইন রোড থেকে ওইখানে পৌঁছানোর যে রোডটা, মানে রোডটা ইটের রোডটা একটু ভাঙা রোড, যার কারণে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, একটু দূরও। আর আজকে প্রচুর রোদ, আমরা যখন রওনা দিছিলাম তখন আর কি একটু হালকা হালকা বৃষ্টি টাইপ, মানে একটু মেঘ ছিল, কিন্তু ওইখানে পৌঁছতে পারি পুরো রৌদ্র হয়ে গেছে, মানে একেবারে ঠাড়া পড়া গরম যাকে বলে। সকালে যে পরিবেশ দেখছিলাম, একটু বৃষ্টি বৃষ্টি, ওই পরিবেশটা এই জায়গাটা আরো ভালো লাগতো। আর আমাদের এই যে ক্যামেরা আছে, তো ক্যামেরাতে অনেক প্রবলেম হয়েছে, যেমন ধরেন মেমোরি কার্ডও কাজ করতেছিল না, এর কারণে আমরা ক্যামেরার বেশি একটা ফুটেজ নিতেও পারিনি আর আপনাদের দেখাতেও পারিনি। আর এখন আমরা আর কি পানিতে নামবো, তো পানিতে আমরা গোসল করতে করতে আপনারা বিরোজ গুলো দেখে আসুন। التفاني ظهر على جميل الاثر صدق التفاني طموحنا للعلا يلوح بين المناقص وداني ارواحنا والبدن تسمو بطول الزمن ابهى المعاني نحو اعالي القمم تحيا بارقى القيم نحو الاعالي من خير والي ترى أمجادنا في الورى نحو الأعالي نحو أعالي القمم تحيا بأرقى القيم نحو الأعالي من خير والي ترى أمجادنا في الورى نحو الأعالي عذب المشاعر لم تخلو لزيف الألم عذب المشاعر تزدان راياتنا للخير غاياتنا تكسو البوادر যেহেতু এরকম ফিল নিয়ে গোসল করতেছে, তা একটু মজা না করলে কি হয়? তো এরকম মজা করতে করতে দুইটা কাহিনী ঘটে গেছে। তো কাহিনী যেটা হয়েছে, নোবেলের হাত মানে যে আঙুল অনেকটাই কেটে গেছে, আর ইউসুফের পাও ছিলে গেছে আর কি, মানে পিলারটা যেহেতু টু ছসালো মানে দেখতেই পারতেছেন, তো এর জন্য আর কি ওদের এই ইঞ্জুরিটা হয়ে গেছে। আপনারা আমাদের মতো পানিতে যান, সাবধানে থাকবেন, আপনাদের জন্য সতর্কবাণী। মুদুল আয়াত
الهادي هنا اليوم طاب الجنا مد الأيادي يزهو طريق الأمل بالعلم ثم العمل دون التمادي তো আমাদের গোসলের প্রোগ্রাম এখন শেষ আর এখন এই যে আমার ড্রেস চেঞ্জ করা প্রোগ্রাম চলতেছে ঠিক আছে আপনারা একটু দেখবেন তার একটু ডেমো দেখাই যদি এখানে আপনারা পুরো ব্ল্যাঙ্ক দেখবেন কিছু এখানে দেখাবে না কারণ এখানে অনেক সময় অবস্থা অনেক খারাপ তো ঠিক আছে একটু পরে কথা বলতে তো আমরা প্রায় অনেক ক্ষণই আর কি পানিতে যাবাযাবি করছে প্রজেক্টের এপার থেকে ওপার গেছি আর আসলে একটা জায়গায় আমরা সাঁতার কাটছি অনেকক্ষণ ধরে সাঁতার কাটছি আর লাস্ট আমি এরকম লেকে নামছিলাম সাদা পাথরে তো সাদা পাথরে নামার পর এই যে আবার আমি এরকম লেক বা পুকুর টাইপের নামলাম তো ভালোই লাগছে খারাপ লাগেনি পানিটাও হালকা ঠান্ডা ছিল মানে মাঝখানে যখন গেছি তখন একটু মানে গরম গরম টাইপ লাগছে কিন্তু যখন নামছিলাম তখন ঠান্ডা লাগছিল পানিটা তো এরকম গোসল টোসল শেষ করে আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে এরপর আবার ওই মানে ভাঙাচোরা রোড দিয়ে আবার রওনা দিছি এর মধ্যে একটা কাহিনী ছিল আমাদের দুই একটা সাইকেলে একটু প্রবলেম দেখছিল আর সাইকেলের সমস্যা থাকার পর আমরা যেমনে তেমনে পারি বাসা চলে আসছি সুস্থভাবে আলহামদুলিল্লাহ আর জানি এই ব্লগটা বেশি একটা মানে ভালো হয় না আর কি আর যেহেতু ওইখানে একটা ব্লগ করছিলাম তো ওই সেম কথা এই ব্লগে আবার বলার কোনো মানে আমি দেখতেছি না এর জন্য বলি নাই শর্ট অ্যান্ড সিম্পল একটা ব্লগ করতেছি আর এটা জাস্ট একটা ব্লগ টাইপ মেমোরি ফর নর্মালি যেটা হয় আর কি ধরেন যদি ব্লগ করি তাহলে আমার হয়তো ব্লগ আর এনজয়মেন্ট দুটাকে একসাথে ব্যালেন্স করতে হয় আর না হলে শুধু ব্লগ বা শুধু এনজয়মেন্ট কিন্তু টু বি অনেস্ট এখানে আমি যতটা এনজয় করছি ততটা ভালোভাবে ব্লগটা তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদেরও এই ব্লগটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগে একটা লাইক দিতে পারেন আর বেশি ভালো লেগে থাকলে বা আমার অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো ঠিক আছে এই ব্লগটা এখানেই শেষ জাজাকাল্লাহ খাইরান আল্লাহ হাফেজ